সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারা রাজ্যে যে একজিট পোল প্রকাশিত হয়েছে সেই একজিট পোল নিয়ে ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করেছেন কংগ্রেস দলের নেতৃত্বরা এবং কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ প্রকাশ্যে বলেছেন টাকার বিনিময়ে এ সমস্ত একজিট পোল করা হয়েছে। একজিট পোল নিমেষেই কর্পূরের মতো উড়ে যাবে আগামী 2রা মার্চ, কারণ এ রাজ্যের ভোটাররা কংগ্রেস এবং সিপিএমের জোটের পক্ষে নাকি ভোটদান করেছেন। ঠিক তেমনিভাবে সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরীও এই সমস্ত এক্সিট পোলকে নিমেষেই উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্টত দাবি করেছেন যে বিধানসভা নির্বাচনী ফলাফল সিপিএমের দিকেই যাবে, অর্থাৎ বামগ্রেস জোটের পক্ষে যাবে। কিন্তু সত্যি সত্যি কি এবার বামগ্রেস জোট ক্ষমতা আসতে পারবে? যদিও বিজেপি দলের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে এবার 40 থেকে 45টি আসন লাভ করতে সমর্থ হবে বিজেপি দল, সেই সঙ্গে জোট সঙ্গীও বেশ কিছু সংখ্যক আসনে জয়ী হতে পারে। এর মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে আসভা নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষেই যাচ্ছে। নিন্দুকরা যদিও বলছেন যে বিজেপি আইপিপি জোট নয় বরং বামগ্রেস জোট এবং সঙ্গে টিপ্রামতাকে নিয়ে আগামী সরকার সংগঠিত হবে। যে প্রশ্নটা বারবার যে এর যে মানুষের মধ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছে তা হলো সত্যি কি বিজেপি সরকার আসছে নাকি বামগ্রেস সরকার আসতে চলেছে? 2023 সালে বিধানসভা নির্বাচনী ফলাফল প্রকাশ হতে আর মাত্র 24 ঘন্টা বাকি রয়েছে। আগামীকাল 2রা মার্চ এই ফলাফল আসবে এবং এর যে গণদেবতারা স্পষ্টভাবে সেখানে বন্দী হয়ে আছে যে দীর্ঘ প্রতীক্ষিত ফলাফল কি হবে। রাজ্যে কি এই প্রথমবারের মতো বামগ্রেস সরকার প্রতিষ্ঠিত হবে নাকি দ্বিতীয় দফায় বিজেপি আইপিপি জোট সরকার প্রতিষ্ঠিত হবে? জনগণের রায় কোন দিকে যাবে?